हेलो भिवर्स, वेलकम टू माय एआरडीटेक यूट्यूब चैनल। तो बन्धुरा तुम्हारा जो ओएसिस पोर्टाले 2023-24 सीजनर जो रेन्युअल नतून रेजिस्ट्रेशन सेटाई किन्तु बंद छिलो। एससी एसटी ओबीसी जो स्कॉलरशिप से पोर्टाल किन्तु बंद हो गेछिलो किछुदिन काज होवार पर। तो सेटा आबार पुनराय लंच करेछे, अर्थात नतून करे ओपेन हो गेछे। तुम्हारा चाहले एप्लीकेशन करते पारो। जे सब स्टूडेंटरा आगे एप्लीकेशन करते पारोनी तादेर जोन्नो खुबी खुशीर खबर। तो तुम्हरा एखन चाइलेई किन्तु एप्लीकेशन करते पारो। पोर्टालटी सम्पूर्णभावे किन्तु ओपेन हो गेछे। तो बंधुरा एखाने किछु जिनिस परिवर्तन होवार कथा छिलो, जेमन हच्छे आधार ई-केवाईसी। तो एखन किन्तु सेई आधार ई-केवाईसीटी लागछे ना, कारण हच्छे ओटा एई सीजनेर जोन्नो, अर्थात 23-24 सीजनेर जोन्नो बन्ध रखा होयेछे। ओटी परबर्ती सीजन अर्थात 24-25 जे सीजन आसछे তাতে কিন্তু অবশ্যই KYC লাগবে। আর একটা বিষয় নোটিশ করবে, যেটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় ফেস করছো, যেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। তো ব্যাঙ্ক ডিটেলস দিতে গেলে সেখানে অনেক সময় কি দেখাচ্ছে না, NPCI লিঙ্ক ফেলড, অর্থাৎ ওখানে দেখবে একটা অ্যাক্টিভ বলে লেখা থাকছে, আবার যাদের NPCI লিঙ্ক থাকছে না তাদের কিন্তু ইনঅ্যাক্টিভ লেখা থাকছে। তো বন্ধুরা ওটা এমন কিছু বিষয় না, যেটা হচ্ছে আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক সেটা কিন্তু থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু ওখানে অ্যাক্টিভ দেখাবে না, আর যদি NPCI লিঙ্ক থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, তোমরা কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবে। তো বন্ধুরা অবশ্যই যাদের NPCI লিঙ্ক নেই তারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করে লিঙ্কটা করিয়ে তারপর ফর্ম ফিল আপটা করবে, তাহলে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা আসবে না। তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আজকে দেওয়ার ছিল। যদি কারো ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে ফর্ম ফিল আপটি স্টেপ বাই স্টেপ করে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও কোনো কিছু সমস্যা থাকলে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।